বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাটগুলোর মধ্যে ভুলতা হচ্ছে একটি কাপড়ের কী এমন আইটেম নেই যে এখানে পাওয়া যায় না অনেকে হয়তো কাপড়ের ব্যবসা করেন বা হচ্ছে করতে চাচ্ছেন কিন্তু প্রোডাক্টের কথা চিন্তা করে সামনে এগোতে পারছেন না ভুলতা হচ্ছে নতুন ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বেস্ট একটি জায়গা কিন্তু আসলে কিভাবে ভুলতা যাবেন কোন জায়গায় কি ধরনের প্রোডাক্ট পাবেন অনেকে আসলে ঢাকা থেকে হচ্ছে যেতে চায় বাট হচ্ছে একটু দূরে হয়ে যায় বিধায় আগ্রহ হারিয়ে ফেলে তাই আজকে আপনাদের একটি সহজ ওয়ে বলে দিব যার মাধ্যমে আপনি ভুলতা পাইকারি বাজারে খুব সহজেই যেতে পারবেন আজকে শুধু ভুলতা না কীভাবে আপনি বাটিকের রাজধানী বান্টি বাজার যাবেন তাও আজকে আপনাদের দেখাবো তবে আপনি যেদিনই ভুলতা গাউসিয়া বা হচ্ছে বাজার জাননা কেন চেষ্টা করবেন মঙ্গলবারে যাওয়ার জন্য কারণ ওই দিন ওইখানে হাট বসে ভোর চারটা থেকে বিকেল একটা বা দুইটা পর্যন্ত কিন্তু আপনি ওইখানে হাট বসে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আরও কম দামে পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে আপনি ঢাকা থেকে ভুলতা গাউসিয়া বা হচ্ছে বান্টি বান্টিবাজার যাবেন ঢাকার গুলিস্তান মোটামুটি আমরা সকলেই চিনি সবার প্রথম আপনার কাজ হলো ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান চলে আসবেন তারপর গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনে থেকে মেঘলা নামের একটি বাস দেখতে পাবেন যা একেবারে আপনাদের ভুলতা নিয়ে যাবে আর ভাড়া নিবে মাত্র পঞ্চাশ টাকা তবে বাসটি একদমই নর্মাল আর যারা আপনারা উত্তরা টঙ্গি খিলক্ষেত গুলশান এইসব জায়গা থেকে আসবেন তারা হচ্ছে একদম সহজ কুরিল বিশ্বর চলে আসবেন ওইখান থেকে বিআরটিসি বাস পাবেন আপনারা সরাসরি বিআরটিসিতে ভুলতা গাউসিয়া চলে যেতে পারবেন বিআরটিসি বাসের বারো মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মতো নিতে পারে তো গুলিস্থান থেকে ভুলতা যেতে মোটামুটি আমার সময় লেগেছিল প্রায় দুই ঘন্টা অ্যাটলিস্ট দুই ঘন্টা আপনাদের হাতে নিয়ে তারপর বেরোতে হবে দুই ঘন্টা লেগেছিল আর বিশ্ব রোড থেকে যদি আপনি যান ক্ষেত্রে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যেতে পারে আমি আগেই বলেছি যেদিনই যান চেষ্টা করবেন মঙ্গলবারে যাওয়ার জন্য কারণ মঙ্গলবার হচ্ছে ভুলতার সবচেয়ে বিখ্যাত যে মার্কেট ছাদ মার্কেট মঙ্গলবার বসে এবং মঙ্গলবার মোটামুটি আপনার ভোর চারটা থেকে বেলা একটা বা দুইটা পর্যন্ত কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ওইখান থেকে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা তাদের বিভিন্ন কাপড় নিয়ে কিন্তু ওই বাজারে বা ওই হাটে কিন্তু মঙ্গলবারে তারা মজার বিষয় হচ্ছে আসে এখান থেকে আপনি কিছু কিছু কাপড় কিন্তু একদম কেজি দরেও কিনতে পারবেন বিশেষ কিছু কাপড় আপনি কেজি দরেও কিনতে পারবেন এছাড়া এই বাজারে আপনি ছোট বড় মেয়েদের ছেলেদের যে কোনো আন্ডার গার্মেন্টস গছ কাপড় মশারি সব কিছু একদম পাইকারি দামে কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি নিশ্চিত থাকতে পারেন ঢাকার যে কোনো পাইকারি মার্কেট থেকে তুলনামূলক কিছু টাকা হলেও এখান থেকে আপনি সেভ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ভুলতার পর্বত এবার শেষ হয়ে গেল এখন আমরা যাব হচ্ছে বাজার কিভাবে বাটিকের রাজধানী আপনি বাজার যাবেন একদম সোজা যারা ভুলতা আসবেন তারা অবশ্যই বাজার যাবেনই যাবেন কারণ বান্টি বাজারে আরও অনেক ধরনের আপনি যদি থ্রি পিস জগতের ব্যবসা করতে চান তাহলে কিন্তু প্রচুর থ্রি পিস কালেকশান বাটিক কালেকশান সব কিছু কিন্তু আপনার এখানে পাবেন ভুলতা ছাদ মার্কেটের মেন গেট থেকে একটু সামনে যাবেন গিয়ে দেখবেন লেগুনা দাঁড়িয়ে আছে লেগুনা মাত্র হচ্ছে দশ টাকা ভাড়া নিবে এবং যেতে সময় লাগবে দশ মিনিট দশ মিনিটের ভিতরে আপনার ভুলতা থেকে বাজার চলে যেতে পারবেন আর বাজার হচ্ছে দুই পাশে রাস্তার দুই পাশে আপনি দোকান দেখতে পাবেন বা হচ্ছে অনেক ফ্যাক্টরি রয়েছে তাই দোকানগুলো চিনতে আপনার কোনো সমস্যা হবে না আশা করছি